বর্ষের বিশেষ আকর্ষণ হচ্ছে চার ধাম। কিছু প্লাইয়ের স্ট্রাকচার কিন্তু রয়েছে এদিকে, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্র, সমস্ত মানুষ পাহাড়ের উপর উঠে আস্তে আস্তে দর্শন অংশ তা একদম মিডিল পোর্শনে কিন্তু মণ্ডপের ঝাড় অংশগুলো, এই অংশগুলোতে কিন্তু সমস্ত থিমের 80 ফুট মতো হেঁটে চলে যাবে বদ্রীনাথ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি কল্যাণী স্টেশন, রয়েছি কল্যাণী স্টেশন, আর এখান থেকেই আজকে তোমাদেরকে নিয়ে যাব কল্যাণী A9 স্কোয়ার পার্কে। ভীষণই জনপ্রিয় একটা পুজো কল্যাণী এরিয়ার মধ্যে, সেই পুজোটারই আজকে তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখাবো। ইতিমধ্যেই কিন্তু মণ্ডপের কাজ অনেক দূর এগিয়ে গেছে। কল্যাণী স্টেশনের এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে একদম মেন রোডে ওঠা যায়। মেন রোডে গিয়ে তোমাদেরকে বলছি কিভাবে যেতে হবে। একদম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে মেন যেটা গেট, সেখান দিয়ে বেরিয়ে চলে যেতে হবে একদম বাঁ দিক ধরে। তোমরা এখান থেকে কিন্তু অটো টোটো পেয়ে যাবে, এখান থেকে কিন্তু টোটো ধরে তোমরা বলতে হবে তোমাদেরকে A9 স্কোয়ার পার্কে যাব, গিয়ে একদম নামিয়ে দেবে। যদিও হেঁটেও যাওয়া যায়, 5 থেকে 7 মিনিট সময় লাগবে কিন্তু হাঁটলে। তেমনটি কল্যাণী আমার সেরকমভাবে আসা হয় না, খালি দুর্গাপুজোর সময়তেই আসা, দুর্গাপুজোর জন্যই আসা, তো সেই জন্য আইটিআইতে তো গেছি অনেকবারই, কিন্তু এই A9 স্কোয়ার পার্কে প্রথমবার যাচ্ছি। এখানে মণ্ডপ সজ্জা কিন্তু এবারে অসাধারণভাবে সেজে উঠছে। হাঁটতে হাঁটতে কিন্তু সোজা রোড ধরে ডান দিকে বেঁকলেই কিন্তু A9 স্কোয়ার পার্ক চলে এসেছে একদম প্রাঙ্গণের সামনে, একদম মাঠের পাশে রাস্তা দিয়েই হাঁটছি। এবছরের ওনাদের উপস্থাপনা যেটা, সেটা হচ্ছে চার ধাম। চলো একদম প্রাঙ্গণে গিয়ে আবার কথা হচ্ছে। বাইরে থেকে দেখা যাচ্ছে মণ্ডপের অংশগুলো, সেটা তোমাদেরকে একটুখানি দেখাই, তারপর তো একদম সামনে নিয়ে গিয়ে দেখাবোই। এসেছি একদম মণ্ডপের সামনের অংশে, দেখতে পাচ্ছ পুরো টোটাল যে পরিসর, সেই পরিসরটা কিন্তু অনেকটা, পুরো টোটাল মাঠটা জুড়ে কিন্তু মণ্ডপ সেজে ওঠে। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু চার ধাম সেজে উঠছে। এটা কিন্তু একদম সামনের প্রবেশ পথ, যেখান দিয়ে মানুষ প্রবেশ করবে, একদম মেন প্রবেশ পথ। আর তার সামনেই কিন্তু একটা পোস্টার রয়েছে যেটা দেখা যাচ্ছে, কল্যাণীর A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজো 2023-এ 22তম বর্ষের বিশেষ আকর্ষণ হচ্ছে চার ধাম। ধামের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কে কে চার ধাম সামনে থেকে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও, আমার যদিও কোনোদিন সুযোগ হয়নি। মোটামুটি এই যে চার ধাম দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, টোটাল চারটে ধাম সেজে উঠছে। আর ওই যে মাঝখানের অংশটা, ওটা কিন্তু মূল মণ্ডপ। ভালো করে চারিদিকের অংশগুলো দেখালে বুঝতে পারবে যে এখানে কিন্তু অলরেডি চার ধাম যে সাজানো, সেই সাজানোর কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বাঁশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো কিন্তু অনেকটা অংশেই রেডি হয়ে গেছে। মাঠের বিভিন্ন অংশে কিন্তু বাঁশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। তোমাদেরকে যদি এই দিকটা একটুখানি ভালো করে নিয়ে যাই, তাহলে কিন্তু এদিকটা দেখা যাবে, বেশ কিছু প্লাইয়ের স্ট্রাকচার কিন্তু রয়েছে এদিকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো একটা অংশের একদম সামনের জিনিসটায় লাগানো হবে, ইনস্টলেশন করা হবে মণ্ডপে। দেখতে পাচ্ছ পুরো প্লাইয়ের বাটামের উপর কিন্তু প্লাই মেরে কিন্তু স্ট্রাকচারগুলো রেডি করা হচ্ছে। অংশে কিন্তু প্লাইয়ের যে অংশগুলো রয়েছে, সেগুলো কিন্তু মাপ করে করে কাটা চলছে। দেখতে পাচ্ছ প্লাইগুলো কাটা চলছে মাপ করে করে, কিন্তু অংশে সমস্ত বাঁশগুলো কিন্তু বিভিন্ন মাপ করে কাটা চলছে, যেটা দেখা যাচ্ছে। একটু বলি যে টোটাল চার ধামে কী কী থাকে, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এই হচ্ছে টোটাল চারটে ধাম, যেটা কিন্তু A9 স্কোয়ার পার্কের এবছরের বিশেষ আকর্ষণ। এই যে পরিসর, এত বড় মাঠকে ঘিরেই প্রত্যেক বছর সুন্দর করে মণ্ডপ সেজে ওঠে, আর প্রত্যেক বছর কিছু না কিছু একটা চমক কিন্তু এনাদের পূজা কমিটি থেকে দিয়ে থাকে। তো কে কে কল্যাণী থেকে এই পুজোটা প্রত্যেক বছর দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরের বিশেষ কিছু অংশ তোমাদেরকে দেখানো নেই, তবু আমি কাছ থেকে গিয়ে গিয়ে দেখাবো। এইদিকে বেশ কিছু অংশ রাখা আছে, সেইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। একদম দূরে বেশ কিছু বাটামের স্ট্রাকচার দেখা যাচ্ছে, যে এদিকে কিন্তু এরকম টাইপের একটা বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এরকম সিঁড়ি টাইপের, এটা কোথায় ঠিক ইনস্টল হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই দিকটায় তোমাদেরকে ভালো করে দেখালে একটু দেখতে পাবে, এই দিকে কিন্তু কোনো টপের অংশ রাখা আছে দেখতে পাচ্ছি, মানে কোনো কোনো জিনিসের মাথার অংশ রয়েছে কিন্তু একদম দেখা যাচ্ছে, যেটা খুব সুন্দর করে স্ট্রাকচারগুলো রেডি করা রয়েছে। এই দিকেও কিন্তু এরকম একটা বাটামের অংশ রয়েছে, যেটা কোথাও না কোথাও মণ্ডপের ইনস্টল হবে। একদম আমার সামনেই একটা ধাম রয়েছে, যদিও পুরোটা কমপ্লিট না হলে বোঝা যাচ্ছে না কোনটা কি ধাম হতে চলেছে।
সমস্ত চারধাম তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্তটাই উচ্চতায় করা হবে। এগুলো কিন্তু সমস্ত মানুষ পাহাড়ের উপর উঠে আস্তে আস্তে দর্শন করবে, এগিয়ে এগিয়ে যাবে দেখতে দেখতে চারধাম। এবার তোমাদেরকে মূল মণ্ডপের ভিতরে নিয়ে যাই। এইটা কিন্তু মূল মণ্ডপ সেজে উঠছে, এই মণ্ডপের ভিতরেই কিন্তু প্রতিমা থাকবে। চলে এসেছি মূল মণ্ডপের ভিতরের অংশে। ভিতরটা কিন্তু দারুণ ভাবে সেজে উঠছে, ভিতরে কিন্তু অনেকাংশেই প্লাইয়ের যে কাজ সেই কাজ কিন্তু দেখা যাচ্ছে, কমপ্লিট হচ্ছে। আর তোমাদেরকে বলি, এই যে সামনে বেদি করা হয়েছে দেখতেই পাচ্ছ, একটা উঁচু মতন বেদি রয়েছে, এইখানে কিন্তু প্রতিমা থাকবে। মানুষ কিন্তু দর্শনার্থীরা পাহাড় থেকে নেমে এসে কিন্তু প্রতিমা দর্শন করে তারপর কিন্তু এক্সিট হয়ে যাবে। একটুখানি বলি, চারিদিকটা তো বেশ সুন্দর করে সেজে উঠছে। এই যে মণ্ডপের উপরের যে অংশটা, একদম মিডিল পোর্শনে কিন্তু মণ্ডপের ঝাড় থাকবে, যেটা আমি এইমাত্র জানতে পারলাম। বেশ সুন্দর করে কিন্তু পুরো টোটাল চারিদিকটাকে সাজানো হচ্ছে, আর এইখানে যখন ঝাড়টা রাখবে তখন কিন্তু মণ্ডপের শোভাটা আরও বেড়ে যাবে। বাইরে থেকে চার ধাম দর্শন করে এসে কিন্তু এইখানে প্রতিমা দর্শন করবে। মূল মণ্ডপের সাইডের অংশগুলোতে কিন্তু বেশ কিছু এরকম প্লাইয়ের কাজ হয়েছে দেখা যাচ্ছে, দু সাইডে, এই সাইডে আর এই সাইডে। এই যে মাঝের অংশগুলো, এই অংশগুলোতে কিন্তু সমস্ত থিমের জিনিস দিয়ে কিন্তু ঘেরা থাকবে, মণ্ডপটাকে সাজানো থাকবে। মোটামুটি চার ধাম যেটা সেজে উঠছে, তার সাথে মূল মণ্ডপ আর সমস্ত কিছুর তোমাদেরকে বলি একটুখানি, সমস্তটাই কিন্তু পাহাড়ের উপর থাকবে। আর মূল মণ্ডপটা একটু নিচে করা হয়েছে, কিন্তু আমরা যে চার ধাম দর্শন করবে মানুষ দর্শনার্থী, সেটা কিন্তু উচ্চতায় করা হচ্ছে, মানে পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু মানুষ চার ধাম দর্শন করবে, এক্স্যাক্টলি যেরকমভাবে চার ধামে যায় মানুষ। বললাম এখানে তো প্রতিমা থাকবেই, ওই জায়গাটায় বেশ কিছু এরকম প্লাইয়ের সমস্ত স্ট্রাকচার রেডি করে রাখা আছে দেখতে পাচ্ছি, এগুলো মণ্ডপের কোনো না কোনো অংশে ইনস্টল হবে। সমস্ত প্লাইগুলোকে মাপ করে করে কাটছে, এদিকে উপরের অংশেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ, সমস্ত প্লাইগুলো যে মারা সেই কাজগুলো কিন্তু চলছে। মূল মণ্ডপের ভিতরে কিন্তু বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে, প্লাইগুলো অলরেডি কিন্তু বিভিন্ন অংশে মারা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে থিম দিয়ে পুরো মণ্ডপ সেজে উঠবে, তারপর সামনেই কিন্তু রয়েছে চার ধাম, যেটা কিন্তু আমরা পাহাড়ে উপরে ওঠার পর দেখতে পাবো। মণ্ডপের মূল মণ্ডপ এখানে রয়েছে, তার এই পাশে দুটো ধাম আর এই পাশে দুটো ধাম, টোটাল চারটে ধাম কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। তোমাদেরকে এবার এই দিকের অংশটা একটু নিয়ে যাই, দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু দুটো ধাম তৈরি হচ্ছে, যেন মনে হচ্ছে এইটা যেন দেখে মনে হচ্ছে কেদারনাথ হতে পারে, বা এটাও কেদারনাথ হতে পারে। বাকিগুলো ইতিমধ্যেই দেখে বোঝা যাচ্ছে না কোনটা কি হতে চলেছে, বাট এই উপরের টপের যে অংশটা, উপরের অংশটা দেখে যেন কেদারনাথ কেদারনাথ মনে হচ্ছে। এই দিকেও কিন্তু সমস্ত কাজ চলছে, তোমাদেরকে একটুখানি দেখালে দেখতে পাবে, ওই যে অংশে কিন্তু দাদারা কাজ করছে। বেশ সুন্দরভাবে কিন্তু চারধাম সেজে উঠছে। এবারে A9 স্কয়ার পার্কের নিবেদন, যেটা ভীষণ সুন্দর একটা উপস্থাপনা, আশা করি মানুষের খুব ভালো লাগবে, একটা দর্শনীয় জায়গা হতে চলেছে, ভীষণ সুন্দর লাগলো এবাছের ওনাদের উপস্থাপনাটা। বেশ কিছু রকম কাঠের জিনিসপত্র রাখা হয়েছে পাটাতন মতন, এগুলো কোথায় পাতা হবে সেটা কিন্তু এই মুহূর্তেই বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু তোমাদেরকে তখন যেটা দেখিয়েছিলাম যে একটা প্লাইয়ের বড় স্ট্রাকচার রয়েছে, কোনো জায়গার সামনের অংশে কিন্তু এটা সাজানো হবে, সেই স্ট্রাকচারটার কাজ এখন চলছে দেখতে পাচ্ছি। শরতের আকাশ, তার সাথে সাথে একদম সামনে চার ধাম তৈরি হতে দেখা, এই যে অনুভূতি, এই অনুভূতিটাই কিন্তু আলাদা। ধামের যে উচ্চতা দেখতে পাচ্ছ, উচ্চতাগুলো বেশ অনেকটাই কিন্তু দেখে মনে হচ্ছে, কারণ যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে, তারপর তো একটা লাইটের চমক থাকবেই। বাঁশের স্ট্রাকচারের সাথে সাথে কিন্তু বেশ কিছু জায়গায় বাটামেরও কাজ দেখা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে, এই জায়গাটায় দেখা যাচ্ছে বাটামের কাজ, এই জায়গাটা তো দেখা যাচ্ছে। এবছর কি আকর্ষণ রয়েছে মণ্ডপে? মণ্ডপের আকর্ষণ পাহাড় রয়েছে, চার ধাম পাহাড়ের মধ্যে সেগুলো সেজে উঠবে। হ্যাঁ, কি কি হতে চলেছে, মানে ধামগুলো কি কি রয়েছে? ধাম রয়েছে গঙ্গোত্রী, যমুনাত্রী, বদ্রীনাথ, কেদারনাথ। আচ্ছা, কোনটা কি সেজে উঠবে? প্রথমে দর্শনার্থীরা উঠবে গঙ্গোত্রীতে, আচ্ছা, 10 ফুট হাইটে। আচ্ছা, গঙ্গোত্রী থেকে 80 ফুট মতো হেঁটে চলে যাবে বদ্রীনাথ, ওখানে 15 ফুট কি 17 ফুট হাইটে উঠবে পাহাড়ের উপরে। মানে প্রত্যেকটাই একটু উচ্চতায় করা হচ্ছে পাহাড়গুলো। বদ্রীনাথ থেকে আবার যমুনাত্রীতে আসবে,
ওখানে 25 ফুট থাকে, 25 ফুট থেকে 30 ফুটে আসবে কেদারনাথে। আচ্ছা মানুষ, আচ্ছা মানুষ গঙ্গোত্রী থেকে প্রবেশ করবে একদম আর গিয়ে যমুনাত্রী থেকে বেরোবে, যমুনাত্রী না কেদারনাথ থেকে বেরোবে, কেদারনাথ থেকে আবার নিচে নামবে, নিচে না নিচে নেবে মণ্ডপে যাবে। আচ্ছা আর মণ্ডপ থেকে প্রতিমা দর্শন করে বেরিয়ে যাবে। আচ্ছা আর মোটামুটি মণ্ডপের থিমের কাজগুলো কবে শুরু হবে? থিমের কাজ, হ্যাঁ থিমের কাজ তো শুরু হয়ে গেছে এখন, মানে এই যে স্ট্রাকচারের কাজ কি মোটামুটি কমপ্লিট? না না কমপ্লিট না, এই সব একসঙ্গেই চলবে, চলছে এখন চলছে। এবার রঙের কাজ, প্যারিসের কাজ, প্যারিসের কাজ হবে। আচ্ছা মানে প্লাস্টার প্যারিসের কাজ হবে। মোটামুটি কবের মধ্যে মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট হবে আমাদের দ্বিতীয় কমপ্লিট দিতে হবে, তৃতীয় ওপেনিং, ওপেনিং রয়েছে। আর প্রতিমা কি মানে সাবেকি সেজে উঠবে নাকি থিমের সাথে কিছু? সাবেকি আর সাবেকি রয়েছে প্রতিমা। আর মোটামুটি এখনো পর্যন্ত মণ্ডপের তো অনেক কাজ বাকি রয়েছে, কি কি মেটেরিয়াল ইউজ হবে মণ্ডপে? মণ্ডপে যেমন মানে কাঠ, বাটাম, প্লাই এগুলো তো থাকবে, এছাড়াও কি কিছু আলাদা মেটেরিয়াল রয়েছে? হ্যাঁ আলাদা রয়েছে। ফোমের কি কিছু কাজ থাকবে? ফোমের না, ফাইবারের আছে, ফাইবারের কাজ আছে, ফোমেরও কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে। এখন তো অনেক কাজ বাকি রয়েছে, থিমের সব অংশ টংশ লাগানো হবে। আর মণ্ডপের ভিতরটা প্রতিমা যেখানটা থাকবে সেখানটায় কি কাজ রয়েছে? ওখানটায় ওই একই কাজ, মানে ওই সমস্ত ফাইবার এই সমস্ত জিনিস দিয়ে সেজে উঠবে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথা বলে। তো মোটামুটি তোমাদেরকে চার ধাম একদম সামনে থেকে তৈরি হতে দেখালাম, আমি নিজেও দেখলাম, যদিও আমি এই এনআইন স্কোয়ার পার্কের পুজোতে প্রথমবারই আসছি, পুজোর সময় অবশ্যই আসার ইচ্ছা রইল। কার কার পছন্দের পুজো কল্যাণী অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। মোটামুটি এই যে টোটাল রয়েছে চার ধাম দেখতে পাচ্ছ, বেশ সুন্দরভাবেই কিন্তু সেজে উঠছে। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ দেখতে লাগবে। আর যেরকমটা বললেন যে পাহাড়ের উপর মানুষ উঠে কিন্তু চার ধাম দর্শন করবে, তারপরে আস্তে আস্তে মূল মণ্ডপের দিকে এগিয়ে যাবে। তোমাদেরকে দেখালাম প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি পর্ব, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।